জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের মাধ্যমে টিকিট কাটতে অনেকের কাছে সহজতর হলেও নিবন্ধন করতে না পেরে আবার অনেকেই পড়েছে বিড়ম্বনায়। তবে এই পদ্ধতি অব্যাহত থাকলে বন্ধ হবে টিকিট কালোবাজারি আর রেল ভ্রমণ হবে আনন্দদায়ক ও নিরাপদ মনে করছেন যাত্রী সাধারণ। যাত্রীদের সুবিধার্থে বিভিন্নভাবে সচেতনতামূলক প্রচার প্রচারণার পাশাপাশি খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। নতুন নিয়মে টিকিট কাটতে গিয়ে আপাতত টিকিট বিক্রি কিছুটা কম হলেও কিছুদিনের মধ্যেই বিক্রি বেড়ে যাবে বলছেন স্টেশন মাস্টার। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মিজানুর রহমান পাটোয়ারির তথ্যচিত্রে। রেলপথে যাত্রী সেবার মানোন্নয়ন এবং রেল ভ্রমণ নিরাপদ স্বাচ্ছন্দ্য করতে জাতীয় পরিচয়পত্র দিয়ে কাটতে হচ্ছে ট্রেনের টিকিট। এতে করে টিকিট কালোবাজারি বন্ধ হবে। যারা নিবন্ধনের মাধ্যমে টিকিট কাটতে পেরেছেন তারা খুশি, আবার টিকিট কাটতে না পেরে ক্ষুব্ধ হয়ে অনেক যাত্রী। নতুন নিয়মে টিকিট কাটার দ্বিতীয় দিনে অনেকের কাছে জাতীয় পরিচয়পত্র না থাকায় পড়তে হয়েছে বিড়ম্বনায়। 1 তারিখ থেকে মানে এনআইডি দিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট আমি কাটলাম, ঠিক আছে, এখন আজকেও কাটলাম, ভালো করছে সিস্টেমটা, সবার জন্য ভালো হয়েছে, সাধারণ জনগণ খুব উপকৃত হবে, ঠিক আছে। সিস্টেম যখন চালু থাকবে তখন তো এটা ইজি হয়ে যাবে, তখন তো আমি মনে করি সবার জন্য ভালো হবে। আর এনআইডিটা দিয়ে যদি সবকিছু হয় তাহলে তখন সমস্যাগুলো কম হবে। দেখি যে হঠাৎ করে শুনলাম যে আইডি কার্ড লাগে টিকিট কাটতে, কিন্তু আসলে আইডি কার্ড যে লাগে এটা তো সারা বাংলাদেশের প্রত্যেকটা 18 কোটি মুসলমান কানে গিয়ে পড়ছে কিনা এটা সন্দেহজনক। এটা এত বড় একটা আইন করবে, আইনটা করার আগে তো আগে এটা সবাইকে জানাইতে হবে। ট্রেন পেলাম, ট্রেন পাওয়া সত্ত্বেও আমরা টিকিট না কাটার, টিকিট কাটতে পারি নাই আইডি কার্ড না থাকার কারণে। এই জন্য আমরা, আমাদের বিশেষ একটা প্রোগ্রাম ছিল এসলাই মুজলিদ বাউন্ডারিতে, আমি আইনি সে মাদ্রাসায় আমরা যাইতে পারি নাই। আমি বৈরব থেকে ঢাকা যাই যাম টিকিট কাটতে আসছি, আইডেন্টি কার্ড লাগে জানি না, টিকিট কাটতে পারি না, যাইতে পারি না। আইনটা যদি আগে জানতাম তো ভালোই তো, কিন্তু হঠাৎ জানছি তো এই জন্য ভালো লাগে না। এনআইডি কার্ডটা যে টিকিটটা কাটা হয় সেই টিকিটটা আমার কাছে এনআইডি কার্ড নাই, আমি কিভাবে কাটতে যাব, আমার তো হয়নি মনে হচ্ছে। রেলের পক্ষ থেকে খোলা সহায়তা কেন্দ্রের দ্বারস্থ হচ্ছেন অনেকেই। অনেক যাত্রী হেল্প ডেস্কে গিয়ে সহযোগিতা নিয়ে টিকিট কাটতে পারলেও আবার অনেক যাত্রী এনআইডি কার্ড সাথে না থাকায় পড়ছেন বিপাকে। কাউন্টারের সামনে রেলওয়ের পক্ষ থেকে খোলা হয়েছে একটি সহায়তা কেন্দ্র। রেজিস্ট্রেশন করে নিজের টিকিট দিয়ে ভ্রমণ করতে হবে রেল ভ্রমণ, অন্যের আইডি দিয়ে কাটার টিকিট ভ্রমণ করা যাবে না। আর যদিও কেউ ভ্রমণ করে তাকে পড়তে হবে বিনা টিকিটে ভ্রমণের জরিমানার আওতায়, এমন বিধানও রয়েছে বলে জানায় রেল সূত্র। ঢাকা আর চট্টগ্রামের দুই টিকিট মিলে তখন কেস হইতে আমার 30 থেকে 35 হাজার টাকা, এখন কেস হয়েছে 300 থেকে 400 টাকা। যাত্রীরা হয়রানি শিকার হইতেছে, কমাগত এরা খালি হয়রানি শিকার হয়ে যাইতেছে, টিকিট নিতে পারতেছে না।